অনিশ্চিত ভবিষ্যতের দিকে 14 দল। হতাশা ও ক্ষোভের মধ্য দিয়ে চলতে থাকা 14 দল এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। গত নির্বাচনের পর এই জোটের কোনো তৎপরতা দৃশ্যমান হয়নি। বিদ্যমান পরিস্থিতি জোটের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন 14 দলের নেতারা। 14 দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আগামীতে 14 দলের জোটের অস্তিত্ব থাকবে কিনা এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। এ ব্যাপারে জোটের নেতাদের অনেকেই তেমন কোনো আশা দেখছে না। এর জন্য তারা জোটের প্রধান দল ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন। শুধু 14 দলের জোটই নয়, এ জোটভুক্ত দলগুলোর মধ্যেও যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অচিরেই কোনো কোনো দলের মধ্যে সংকট দেখা দিতে পারে বলে কেউ কেউ মনে করছেন। 14 দলের নেতাদের মতে 2018 সালে জাতীয় নির্বাচনের পর থেকে 14 দলের সংকট ও জোটের দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব তৈরি হয়। তাদের অভিযোগ, জোট সঙ্গীদের বিষয়ে আওয়ামী লীগের উদাসীনতা ও গুরুত্বহীন বিবেচনা করে উপেক্ষা করা থেকে এই দূরত্ব বাড়তে থাকে। আর এর মধ্য দিয়ে জোটের দলগুলোর নেতাকর্মীদের মধ্যে হতাশা ক্ষোভের জন্ম নেয়। এটা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগের সময় আরো বড় আকার ধারণ করে। এতে জোট সঙ্গীদের হতাশা ও ক্ষোভ আরো বেড়েছে। আওয়ামী লীগের দূরত্ব রেখে চলা এবং জোট সঙ্গীদের হতাশা ও ক্ষোভ সব মিলিয়ে জোটকে অস্তিত্ব সংকটের দিকে নিয়ে গেছে বলে জানান নেতারা। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে 14 দলের এক নেতা জানান, যেহেতু জোটের অবস্থার উন্নতি বা জোটকে এগিয়ে নেওয়ার তেমন কোনো উদ্বেগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাই এ ব্যাপারে কেউ আগ বাড়িয়ে কথা বলে দায়ভার নিজের ওপর নিতে চায় না। 14 দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী ও জোটের সদস্য সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, 14 দলের এখন কোনো তৎপরতা নেই, স্থবির হয়ে আছে, সবাই হতাশার মধ্যে আছে, স্থবিরতা কবে কাটবে সেটাও জানি না। এদিকে 14 দলের একাধিক সূত্র থেকে জানা যায়, গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 14 দলের সঙ্গে আওয়ামী লীগ যে দূরত্ব দেখা যায় তা জোট পরবর্তী অন্য কোনো সময়ে দেখা যায়নি। বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় 2005 সালে 14 দল গঠন করা হয়। একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারও ছিল এ জোটের। গত 3টি নির্বাচন এবং প্রথম ও দ্বিতীয়বারের সরকারে জোট সঙ্গীরা থাকলেও তৃতীয় ও চতুর্থবারের সরকার আওয়ামী লীগ এককভাবে গঠন করে। একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারও ছিল এই জোটের। গত 3টি নির্বাচন এবং প্রথম ও দ্বিতীয়বারের সরকারে জোট সঙ্গীরা থাকলেও তৃতীয় ও চতুর্থবারের সরকার আওয়ামী লীগ এককভাবে গঠন করে। জোটের রাজনীতিতে এ বিষয়টিকে স্বাভাবিক মনে করছে না 14 দলের নেতারা। সর্বশেষ নির্বাচনে আসন ভাগাভাগিতে জোট সঙ্গীদের যে কয়টি আসন ছেড়ে দেওয়া হয় সেটাও তারা প্রত্যাশা করেনি। 2018 সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ যে একলা ছলো নীতি গ্রহণ করেছে গত নির্বাচন এবং সরকার গঠনের পর সেটা আরো স্পষ্ট হয়েছে বলে 14 দলের ওই নেতারা মনে করছেন। সূত্রগুলো আরো জানায়, নির্বাচন এবং সরকার গঠনের পর প্রায় 2 মাস পেরিয়ে যেতে চললে জোটের কোনো বৈঠক বা আওয়ামী লীগের সঙ্গে জোট সঙ্গীদের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। জোটের দলগুলো তাদের বক্তব্য তুলে ধরারও কোনো সুযোগ পায়নি। এই বিষয়টিতেও জোটের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।